আমি তো ক্যামেরা ধরছি একটু টেন্ডার ফ্রম দ্য ইনসাইড ইমোশনাল ব্যাগ হবে পালে কেটে দেখো আন্টি বললাম সালাদ নাই কয় না কাটি নাই তো ওই যে শাওন খাবে না সালাদ দিবা নাই না সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আমি তাছরিন, শাওন ও আছে সাথে, কিন্তু এখন নেই, একটু পরে জয়েন করবে। শিমুলাপু আর শাওন আসছে, সেজন্যই রেডি হয়েছি, কারণ শিমুলাপু আর শাওন আজকে আমরা একসাথে বাইরে যাবো। আমাদের কিছু কেনাকাটা আছে এবং কিছু জরুরি কাজও আছে, তো একটু পরে আপুরা জয়েন হবে, তখন আবার দেখা হবে। দুই ভাই বোন চলে আসছে, যাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে দিস আপু সালাম। আমি তো ক্যামেরা ধরছি, একটু রেখে দাও আমার কাছে। এটা এটা হচ্ছে মিষ্টি তোমার জন্য, আর এটা মানে অনেক তোমার জন্য অনেক গিফট কিন্তু আসছে, মানে তুমি দেশে আসার আগেই অনেকে তোমাদের জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আপু একটু ক্লিয়ার করে দাও, এই অনেকে বলতে কারা? আমাদের বাসার মানুষ? না, বাসার মানুষ না, এগুলো হচ্ছে বিভিন্ন পেইজ ওনার্স। এটা তো শাওনের মিষ্টি তোমাদের জন্য, এটা একজন কোরআন শরীফ গিফট পাঠাইছে, ওখানে হচ্ছে তুমি কি আপু দেখছো একটা জিনিস? এই যে ছবি, এই যে এটা 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 দেখছো? আরে এটা তো আমি। হ্যাঁ, আরো আসছে। তো এখন আমাদের নাস্তা টেবিলে নিয়ে আসছে আম্মু। শিমাপু আর শাওনের উচিলে আমরা মজার মজার খাবার খাবো। কি কি আইটেম আছে চলো দেখি। প্রথমে দেখি এখানে আছে চিকেন, আর ওই পাশে গরু। চিকেন কারি আর গরু মূলত এই খোলা যা পিঠা, যারা ফেনীর মানুষ বা নোয়াখালীর মানুষ তাদেরও তো জানে যে পিঠা দিয়ে এই দুইটা আইটেম খেতে খুবই মজা। পরোটা আছে, সাথে আছে আলু ভাজি, ডিম, বাঙালি চিরচরিত নাস্তা, আর এখানে খেজুরের রাব। যারা ফেনীর মানুষ তারা বলতে পারবে খেজুরের রাব খেতে সেই মজা, বিশেষ করে শীতকালে। আর হেভি টেস্ট। আর এখানে আছে নারিকেল কোরানো, নারিকেল কোরানো আর ওই খেজুরের রাব দিয়ে খোলাজা পিঠা খাবে। খোলাজা পিঠা দুই ধরনের খাওয়া হয়, ঠিক আছে? একটা হচ্ছে ঝাল, যেরকম গরু বা কারি চিকেনের কারি দিয়ে, আর একটা হচ্ছে এরকম নারিকেল আর গুড়ের খেজুরের রাব দিয়ে। সো যে যেটা বেশি ভালো লাগে। আর মিষ্টি আইটেমে আছে পুডিং, শিমুলাপু পছন্দ, শাওনের ওপর। হ্যাঁ, আমার পছন্দ না, মানে আমার শাশুড়ি আমার অত পছন্দ না, কিন্তু শিমুলাপু আর শাওন খায় না। আর পাখি সাপটা পিঠা, আর এখানে নোয়াখালীর নকশি পিঠা। এই পিঠার বিশেষত্ব পরে বলছি, দুইটা আমি দোকানে করতে কালকে রাখি। আপু মোট চিকেন দিব? চিকেন না, আমি এমনি খাবো। দেন অল্প একটু দেন আমাকে। এমন ভাবে নিও যাতে নিচের সসটাও আসে তোমার সাথে। আমি ঝাল খাই, আমার ঝাল খুব পছন্দ। তারপর থেকে দেখি খাওয়ার পরে একটু ডেজার্ট লাগে, আলাদা করে নিলাম না, কারণ আমার মিষ্টি একটু কম পছন্দ, বাট নারকেল আবার আমার অনেক পছন্দ। আমার নারকেল জাতীয় যে কোনো জিনিস পছন্দ, ইভেন কসমেটিক্স এর নারকেলকে বেশি। হ্যাঁ, কোকোনাট ফ্লেভার, নারকেলের আইসক্রিম সব আমার পছন্দ, এই জন্য আমি খেলাম। মজা আছে ভাই? আসলে মজা আছে, ভালো লাগছে। না করে আসছি এখানে, এই জন্য আমি খাওয়ার উপরে আসছি। চুপ থাক, আবার ফুলে যাও। এই যে গোপন গোপন ভিডিও ফাঁস করে দিল। আমার ওজন বাড়ে নাই তো, কিন্তু ইঞ্চিতে বাড়ছে। মানে কিভাবে ভাই বোনে কি কথা বলে? ভাই বোনে এই যে ওজন নিয়ে কথা বলে, আমাদের কথা হচ্ছে খাওয়া নিয়ে, কোন ওয়াইফাই কতটুকু স্পিড, ভালো। তারপর যে নকশি পিঠার কথা বলছি, এই নকশি পিঠা কিশোরগঞ্জেও একটা হয়। আচ্ছা, ওইটাতে হচ্ছে গিয়ে শুধু চালের গুলো দিয়ে ডিজাইন করে তেলে ভাজে, আর যে রাবটা তোমরা খাই না, না ওই রাবটাতে একটু শিরার মধ্যে, না না ওইটার মধ্যে ভিজায় আবার উঠায় ফেলে। হ্যাঁ,
এটা হচ্ছে ওই নকশি পিঠা শক্ত। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে নোয়াখালীর নকশি পিঠা। হ্যাঁ, এটার ভিতরে চালের গুঁড়ার সাথে নারিকেল বাটা আছে। তারপর এটাও ভাজে, তারপর এটা চিনি শিরার মধ্যে দেয়। এটা এত সুন্দর নকশি হয় কেন? একদম মিহি করা। হ্যাঁ, এটা হচ্ছে নকশিটা বানায় কিভাবে? ইয়া দিয়ে, সুই দিয়ে। হাতে বানানো মেজখানি বানাইছে। হ্যাঁ, আমিও ভিডিও করছি আপু, আমার কাছেও আছে। আমার কাছে মানে ময়ান বানানোর ভিডিওটা নাই, কিন্তু পিঠার ইয়াটার ভিডিও মিষ্টি। আরেকটা জিনিস আছে, বেশি মিষ্টি না হওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে কোনো মিষ্টি নেই, জাস্ট ওই যে চিনি শিরাতে দিয়ে উঠায় ফেলছে। আর নারকেলের যে সুইটনেসটা, এর জন্য মানে খুব কম সুইট। এটা মানে সুইট বলতে মানে একদম খুব বেশি মিষ্টি না। যারা মিষ্টি খেতে পারে না তারা অনেক খেতে পারবে এটা। আবার যারা মিষ্টি পছন্দ করে তারাও পছন্দ করবে। আর এটা মানে একদম সফট না যে ভেঙে যাবে, আবার হচ্ছে ইয়াও না। ফুড ব্লগারদের মতো বলতে ক্রিসপি ফ্রম আউটসাইড। Tender from the inside. এই যে আমি জানি ফুড ব্লগার হলে আমি এটাই বলতে পারবো। আপনি তো জুসি বলতে পারলেন না আপু। জুসি ছিল এটা, অনেক জুসি। শাওন, উঠে একটু ভেঙে খেয়ে দেখো, একটু মাথাই ভেঙে খাও। কেমন না তাজিন, তাজিন আপু কাছে কেমন ট্রাই করেছে? মাথা ভেঙে গেছে। ও আচ্ছা, কেমন লাগলো তোমার? তোমাদের দুইজনের মধ্যে শাওন মিষ্টি কিন্তু জাতীয় খাবার খুব পছন্দ করে, বাট ওর কেক এরকম টাইপের পছন্দ। আর সীমাপুর মিষ্টি পছন্দ না, কিন্তু আবার পিঠা খাও। ডিমের পুডিং খাচ্ছে। আপুর তো এমনি ডিমের পুডিং খুবই পছন্দ, এটা তো বলার কোন অপেক্ষাই রাখে না। আমার অনেক পছন্দ তাজিন, একটা করে স্পেশাল ক্রিম দিয়ে করো তুমি। হ্যাঁ, ওইটা অনেক মজা। আর এটা আন্টিটা শেখাচ্ছে, আন্টি অনেক মজা আপনারটা। এটাই আমার লাস্ট, আমি আর খাবো না ভাই, আমি সব ট্রাই করছি। না হ্যাঁ, আসলে সীমাপুখারি আন্ডাটা খাই নাই, কারণ আন্ডা আমি এত খাই না, আর পাটি শাকটা আমি এত খাই না, বাট তাছাড়া আমি সব খেয়েছি। মানে আব্বু আম্মু এই জিনিসটা খুব পছন্দ করে, যাদেরকে দিবে আর সে খাবে, আব্বু আম্মু খুব হ্যাপি। যেই যখনই না করবে তখনই আব্বু আম্মু চিত্তা যায়। আমাদের বাসায় কালকে আমার সাথে তাই হয়েছে, আমি বসে অল্প একটু ভাত খাবো আর খাবো না, আম্মু হয়েছে চিত্তা গেছে, আমিও খাবো না, দাঁড়াই গেছে। আমি তো না থাক খেতেছি, তাও মিঠো না, জোর করে খাওয়ায়। আমি নিতে গেছি, নিয়ে একটা ওর দিয়ে সরে গেছি, ও বলে এই আসছেন নানি ভার্সন আসছে। কালকে থেকে আপু আর যা শুরু করছে সালাদ মাখায় দিছে ওর জন্য, সুন্দর মাখানো সালাদ। আর রাতের বেলা তো খাই নাই, বেশি খেয়ে ফেলছে, আমি খাইছি। আমি তো খাইতে বেলাই, আমি বললাম আমাকে সালাদ দিয়ে না, আমাকে শোষায় নে। আরে শাওন, তুমি দেখি আপুর মার্কেট খেয়ে দিচ্ছে। তারপর তোমারটাও যাবে, আমি আর তুই সোফায় বসে আমার জন্য নতুন বিছানা চাদর বেড়ে দিচ্ছে আন্টি, নতুন মশারি।
তারপরে এটা আবার আন্টিদের ইয়াতে লাগেছে, কিন্তু আমাকে দিয়ে গেছে আবার তোর জন্য আরেকটা বের করছে পিঙ্ক কালারের। ও একদিনের পুরান মশারি ওকে দেয়নি। এখন আপু সহ আমরা সবাই বের হয়ে যাচ্ছি, আব্বু মো নিচে আসছে আমাদেরকে বিদায় দিতে। শাওন মুখ লুকাইতেছে কেন জানি না। দেখা হবে আবার নতুন করে। আল্লাহ হাফেজ।